তো বন্ধুরা আপনারাও কি বিভিন্ন মাইনিং প্রজেক্ট কিংবা কোনো অ্যাপ থেকে পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা টেলিগ্রাম ওয়ালেট খুলতে হবে তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বলতে চলেছি কীভাবে আপনি একটা টেলিগ্রাম ওয়ালেট খুলবে এবং ওই ওয়ালেটটাকে সম্পূর্ণ কীভাবে ভেরিফাই করবে মানে কে করবে এই ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলতে চলেছি এজন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করে থাকো ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ওয়ালেট সেট করে দেওয়া তো বেশি দেরি না হলে চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক তো এখানে মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পর সর্বপ্রথম আপনার টেলিগ্রাম অ্যাপটা আছে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করতে তবে ওপেন করার পর উপরে দিকে দেখতে পেয়ে যাবেন সার্চ বার এখানে আপনাকে সার্চ করতে হবে ওয়ালেট লেখে এখানে আমি সার্চ করে দিলাম ওয়েট ডাব্লু এ এল ইটি এটা লেখা আপনি যখনই সার্চ করবেন তো এই যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা চলে আসবে এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন ওপেন ওয়ালেট এবার আপনাকে এটার উপর ক্লিক করতে হবে এটার উপর আপনি যখনই ক্লিক করবেন দেখেন টেলিগ্রামের ওয়ালেটটা ওপেন হয়ে যাবে তো এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ওয়ালেটটা ওপেন হওয়ার পর কী হবে এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবে আর ভেরিফাই করবে সো ফাইনালি দেখতে পাচ্ছি এখানে আমার টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু খুলে গেছে আর এখানে নেট স্লোর জন্য একটু প্রবলেম দেখাচ্ছে এবার আপনাকে কী করতে হবে উপরে দেখতে পেয়ে যাবেন একটা সেটিংয়ের আইকন এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন পাসকোর্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এখানে দেখতে পেয়ে যাবেন ডানডিকে সেট আপ এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন এনাবেল পাসপোর্ট এবার আপনাকে এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে আপনাকে চার ডিজিটের একটা পাসকোর্ড দিতে হবে যেমনটা আপনারা ফোনপে কিংবা গুগল পে একটা পাসকোর্ড ব্যবহার করেন টাকা উইড্রল কিংবা ডিপোজিট করার সময় এখন আপনাকে একটা পাসকোর্ড দিতে হবে আমি পাসকোর্ড দিয়ে দিলাম তারপরে এবার আপনাকে আবার কনফার্ম করে দিতে হবে আমি আবার কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিবে এবং ওই ইমেল একটা ওটিপি যাবে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি তো আমি এখানে একটা ইমেল দিয়ে এখানে কন্টেন্টের উপর ক্লিক করে দিলাম এটার উপর আপনি যখনই ক্লিক করবেন তো সাথে সাথে এই যে জিমেলটা দিলেন এই জিমেলে কিন্তু একটা ওটিপি চলে যাবে তা আপনাকে জিমেল অ্যাপটা খুলতে হবে খোলার পর আপনি যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আটটা বত্রিশ এখানে কিন্তু একটা জিমেল চলে আসে টেলিগ্রাম ওয়ালেট থেকে তো এটার উপর ক্লিক করে আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনাকে আবার চলে যেতে হবে টেলিগ্রামে এখানে আমি টেলিগ্রামে চলে এলাম টেলিগ্রামে আসার পরে এবার আপনাকে এটা পেস্ট করে দিতে হবে তো আপনি যখনই পেস্ট করবেন তো এখানে সাথে সাথে কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এনাবেল ফিঙ্গারপ্রিন্ট এটার উপর ক্লিক করবে ক্লিক করার পরে উপর ক্লিক করে এক ফেলা ফিঙ্গারপ্রিন্ট ঠেকে দেবে তাহলে কিন্তু এখানে আপনার পাসপোর্ট আর ফিঙ্গারপ্রিন্টটা এটা কিন্তু এনাবেল হয়ে যাবে এখানে আপনি চাইলে চেঞ্জ পাসকোর্ডটা চেঞ্জ করতে পারেন তারপর এখানে আপনি নতুন ও জীবন লাগাতে পারেন এটা আপনি অফও করতে পারেন তো এই দুটো আপনারা এনাবেল করে নেবেন এনাবেল করার পর এখানে করে একটু যদি আপনারা রিফ্রেশ করেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আবার ওয়ালেটটা ওপেন করে তো এখানে আপনার কিন্তু অন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে সেটিংয়ের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু ফাইনালি আমাদের অন হয়ে গেছে এবার আপনাকে কী করতে হবে যে কোনো ইয়ার কিংবা মাইনিং প্রোজেক্ট থেকে পেমেন্ট নিয়ে আসতে হলে আপনাকে এই যে জিনিসটা আছে এটা অন করতে হবে এটা কীভাবে অন করবে টোন স্পেস বেটা আর আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে আপনি যখনই ক্লিক করবে একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবেন রিকভারি পার্স আর এখানে দেখতে পেয়ে যাবেন ট্যাপ টু ভিউ আর আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর আপনি যে ফিঙ্গারপ্রিন্টটা দেন তো এখানে অনেকগুলো পার্স দেখতে পেয়ে যাবেন এক থেকে চব্বিশ অবধি এবং তার ডান দিকে একটা ওয়ার্ড আছে তো এগুলো আপনারা ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিংবা আপনি একটা নোটে এগুলো ভালো করে রাখতে পারেন এক থেকে চব্বিশ অবধি ডান দিকে যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে এক এক করে লিখতে হবে আর এখানে আপনারা নাম্বারও লিখে দেবেন তো এই পার্সগুলো এবার আপনারা কী করবেন যখন আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা আবার পরবর্তীকালে ওপেন করবেন তো এইসব পার্সগুলো দিয়ে কিন্তু লগ ইন হতে করতে হবে মানে কোনোভাবে ধরে নেন আপনার টেলিগ্রাম ওয়ালটা হারিয়ে গেলো তখন এই সব পার্সগুলো লাগবে আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটটা লগ ইন করতে চান তো তো এখানে দেখতে পেয়েছিলাম রিকভারি পার্স এটার উপর আপনি যখনই ক্লিক করবে তো এই যে পার্সগুলো আছে এইসব পার্সগুলো আপনার যে জিমেলটা দিয়ে রেখেছেন ওই সব জিমেলে কিন্তু এইসব পার্সগুলো সেট হয়ে যাবে এবং আপনার যখনই টেলিগ্রাম ওয়ালেটটা হারিয়ে যাবে কিংবা ধরে নেন আবার পরবর্তীকালে লগ ইন করবেন তো এইসব পার্সগুলো দিয়ে লগ ইন করতে হবে সো ফাইনালি আমার কিন্তু ওটা এনাবেল হয়ে গেল এনাবেল হওয়ার পর এখন আমাদের কিন্তু এখানে টেলিগ্রামের অর্ডারটা রেডি এখানে আপনারা অ্যাড ক্রিপ্টোর উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে বাই ক্রিপ্টোটার উপর ক্লিক করার পর এখানে আপনারা বিট কয়েন টন কয়েন ডলারের মাধ্যমে কিন্তু এখানে আপনি টেলিগ্রামে পেমেন্ট নিতে পারেন যখন এখানে কোনো এয়ারড্রপ কিংবা মাইনিং প্রজেক্টে এখানে আপনার যে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করতে গেলে আপনারা কানেক্ট করে দেবেন কানেক্ট করার পর যখনই ওই ড্রপ কিংবা মাইনিং প্রজ থেকে পেমেন্ট আসবে এখানে আপনার সরাসরি চলে আসবে তারপর এখানে আপনারা পেটপির মাধ্যমে বিক্রি করতে পারেন তাছাড়া এখানে সেন্ডের উপর কীগুলো লিক করে এখানে আপনারা বাইন্যান্স কিংবা বাইভেটের মতো এক্সচেঞ্জে আপনারা টাকাটা উডাল করতে পারবেন আইও পাঁচ কার্ডে এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পেরেছেন কীভাবে টেলিগ্রামের ওয়ালেট খুলতে হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার চ্যানেলে প্রথমে আসলে সাবস্ক্রাইব করে বেলুন পেয়ে সেট দেখা দেখাচ্ছে একটা নতুন ভিডিওতে